হিন্দু ধর্মাবলম্বী সনাতন বাঙালিদের চিরশ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজো এপারে উৎসব এবছর শান্তিপূর্ণভাবে উদযাপন হলেও সম্পূর্ণ যেন ব্যতিক্রম ছিল পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে উৎসবের প্রথম দিন থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওপার বাংলা শারদীয় উৎসবের দিন একাংশ মৌলবাদী বাংলাদেশে হামলা চালায় দুর্গাপুজোর মণ্ডপে শুধু তাই নয় প্রতিমা ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে চালানোর পাশাপাশি সংখ্যালঘু হিন্দুদের উপর শারীরিক ও মানসিক আক্রমণ পর্যন্ত চালায় তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সরব হলেন গোটা বিশ্বের হিন্দু সমাজ ত্রিপুরাতেও এই বিষয়টি নিয়ে সচ্চার হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠন অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং সে দেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাস্তায় নেমে প্রতিদিন চলছে ক্ষোভ বিক্ষোভ এর মধ্যেই রাজ্যের হিন্দু মুসলিমের মধ্যে দীর্ঘদিনের বজায় থাকা সম্প্রীতি বিনষ্ট করার জন্যে একাংশ দুষ্কৃতিকারী যেন সক্রিয় হয়ে উঠেছে বৃহস্পতিবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার কৃষ্ণনগর জামে মসজিদে প্রকাশ্যে দিবালোকে কিছু উগ্র দুষ্কৃতিকারী এদিন বাইক নিয়ে হামলা চালায় মসজিদটিতে দুষ্কৃতিকারীরা নির্জনতার সুযোগ নিয়ে মসজিদের সিসি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে এক প্রকার ঘনবসতি এলাকায় এদিন নিরাপদে দুষ্কৃতিকারীরা এই তাণ্ডবলীলা চালিয়ে নিরাপদে গা ঢাকা দেয় পরবর্তী সময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এলাকায় যাতে কোনো ধরনের অশান্তির পরিবেশ তৈরি না হয় তার জন্য প্রশাসনের তরফে সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ গোটায় বিষয়টিকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে বাইরে থেকে একটা খবর পাইছি মিছিল করে ছেলেরা একটু রাগ রাগ অবস্থা আইসে সেটা এখানে কিছু করতেছে না ওই একটা কাজ ভেঙে দিছে সিসি ক্যামেরাটা ভেঙে দিয়ে গেছে কি এখানে তো মুসলিম পরিবার থাকে না কেউ এইখানে আমাদের যে হিন্দু বাইরে আছে তারও এটা রক্ষণাবেক্ষণ করে এই এলাকার মসজিদটা দুর্গা শ্রমিক সপ্তমব এলাকার জামা মসজিদ কৃষ্ণনগর জামা মসজিদ কৃষ্ণনগর জামা মসজিদ আমরা তো এটা তীব্র নিন্দা জানাই বাংলাদেশের যে দুর্ঘটনাটা ইন্ডিয়ান মুসলিমরা যারা আছে আমরা তো বাংলাদেশের তীব্র নিন্দা যা দিকার জানাই আমরা তো এই ব্যাপারে এই ব্যাপারে তো আমরা ইন্ডিয়ান লোকের তো আর দোষ নেই আমরা কি শিখাই দিছি বাংলাদেশ গিয়া হিন্দু ভাইটার উপরে অত্যাচার কত মন্দির ভেঙে তো আমরা তো শিখাই দিছি তো আমাদের এখানে কি আমরা তো এটার মাতৃ বুঝলাম না প্রতিবাদ তো আমরাও জানাই তার তার সঙ্গে তো আমরাও প্রতিবাদী ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন